সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা শিখব ফেরাম ধাতু কীভাবে নিষ্কাশন করা হয়, কীভাবে আকরিক থেকে ফেরাম ধাতু নিষ্কাশন করা হয় সেই সম্পর্কে। আজ থেকে 5000 বছর আগে থেকে আয়রন ব্যবহার করা হয়। আয়রন ধাতু নিষ্কাশনের জন্য প্রথমে আয়রনের আকরিক সংগ্রহ করে ধুলাবালি কাদামাটি বহিষ্কার করা হয়। এরপর আয়রনের আকরিককে অক্সিজেনে দহন করে আয়রনের অক্সাইডে পরিণত করা হয়। আয়রন লৌহ বা লোহার আকরিক হচ্ছে হ্যামাটাইট এবং ম্যাগনেটাইট। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বেটির চুল্লি, এটি স্টিলের তৈরি, এর ভিতরে ইট। আয়রনের আকরিকের সাথে চুনা পাথর এবং কোক কার্বন মিশ্রিত করে বেতের চুল্লির উপরের দিক থেকে হপারের মাধ্যমে প্রবেশ করানো হয়। বেতের চুল্লির নিচের অংশ দিয়ে গরম বাতাস প্রবেশ করানোর ব্যবস্থা থাকে। এই গরম বাতাসের অক্সিজেনের সাথে ওই কোক কার্বন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। 2C+O2 বিক্রিয়া করে 2CO উৎপন্ন করে। এই সময় নিচের অংশের তাপমাত্রা থাকে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। পরে আয়রন অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে গলিত আয়রন উৎপন্ন করে। Fe2O3+3CO বিক্রিয়া করে 2Fe+3CO2 উৎপন্ন করে। চুনা পাথর ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। CaCO3 ভেঙে CaO+CO2। প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইড আয়রনের মধ্যে থাকা সিলিকার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট বা স্ল্যাগ ধাতু গঠন করে। ক্যালসিয়াম অক্সাইড CaO+SiO2 বিক্রিয়া করে CaSiO3, যেটাকে ক্যালসিয়াম সিলিকেট বা স্ল্যাগ বলা হয়, এবং একদম তলা দিয়ে গলিত লোহা বা পিগ আয়রন বেরিয়ে আসে। এতে সামান্য পরিমাণ কার্বন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সিলিকন ইত্যাদি অবদ্রব্য মিশ্রিত থাকে। এই পিগ আয়রন বা কাঁচা লোহাকে পুনরায় তাপ দিয়ে গলানো হয় এবং পুনরায় শক্ত করে ঢালাই লোহা বা কাস্ট আয়রন তৈরি করা হয়। কাস্ট আয়রনের মধ্যে 95% আয়রন থাকে এবং লোহার মধ্যে 0.1 থেকে 1.5% কার্বন থাকলে তাকে স্টিল বলে।